প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে তোমরা বুঝতেই পারছো যে আলোচনা পর্বটি কোন টপিককে কেন্দ্র করে হবে তথাপিও আমি বলে দিই তোমরা যারা রাজ্যের বিখ্যাত ডিস্ট্যান্স এডুকেশানের জন্যে মানে সবার জন্য একটি উন্মুক্ত দ্বার বলা যায় রাজ্যের অন্যতম একটি ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো সেখান থেকে তোমরা যারা দু হাজার এই সেশনের জন্যে তোমরা যারা পিজি কোর্সে ভর্তি হয়েছিলে অর্থাৎ এম তোমাদের জন্যে বিশেষ করে তোমরা যারা ইংলিশে অ্যাডমিশান নিয়েছিলে তো ইংলিশে পিজি কোর্সের দু হাজার এই সেশনের জন্যে এম এতে যে সিলেবাস মানে ফার্স্ট ইয়ারে এই সিলেবাসের মধ্যে কোন কোন টপিক ইংলিশের জন্য রেখেছে তো সেই টপিকগুলো আমরা দেখে নেব তো চলো আমরা শুরু করি তো এই মুহূর্তে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো দেখো এখানে পার্ট ওয়ান এবং পার্ট টু আছে নিচে তো তারপরেও আমি তোমাদেরকে বলি আজকে আমরা আলোচনা করবে মানে ফার্স্ট ইয়ারের জন্যে অর্থাৎ পার্ট ওয়ানে আমাদেরকে কি কি পড়তে হবে সেই টপিকগুলো আজকে আলোচনা করব ইংলিশ সাবজেক্টের জন্য তো দেখো প্রথমত তোমাদেরকে বলি পার্ট ওয়ান পার্ট ওয়ানে মূলত আমাদেরকে পড়তে হবে কিন্তু চারটে পেপার কি কি পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর তো দেখো পেপার ওয়ানটা কোন টপিককে কেন্দ্র করে করা হয়েছে পেপার ওয়ানটা দেখো পোয়েট্রি পেপার এবং পেপার টুটা হচ্ছে অ্যাসপেক্টস অব ল্যাঙ্গুয়েজ এবং পেপার থ্রিতে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে দেখো ব্রিটিশ ড্রামা এবং পেপার ফোরে আছে কি ব্রিটিশ নভেল তাহলে এই গেল মোট পার্ট ওয়ানের চারটে পেপার আমাদেরকে পড়তে হবে তো এখন দেখো এই গেল আমাদের কি কি পড়তে হবে সেটা এই যে পেপার ওয়ানটি তো পেপার ওয়ানটি দেখো বিভিন্ন মডিউলে কিন্তু আবার ভাগ করা হয়েছে তোমরা আগে জেনেছ পেপার ওয়ান মূলত পোয়েট্রি পেপার তো দেখো এখানে মডিউল ওয়ান মডিউল টু এবং নিচে আমরা দেখে নেব কটা মডিউল আছে তো নিচে দেখো এখানে মডিউল থ্রি আছে এই যে তারপরে দেখো এখানে মডিউল ফোর তাহলে আমরা দেখো বুঝলাম যে প্রথম যে পেপারটি আমাদের ছিল এই পোয়েট্রি পেপার পোয়েট্রি পেপারটা কিন্তু আমাদেরকে চারটে মডিউলে ভাগ করা হয়েছে তো এখন প্রত্যেকটা মডিউল আবার দেখো এখানে ইউনিটে ভাগ করা তো মডিউল ওয়ানে কটা ইউনিট আছে তিনটে ইউনিট ইউনিট ওয়ান টু এবং থ্রি তো দেখো ইউনিট ওয়ানে আমাদেরকে কি কি পড়তে হবে ইউনিট ওয়ানে দেখো চসারের প্রলাকট টু ক্যান্টারবরি টেলস মানে আমি আশা করি তোমরা যারা গ্র্যাজুয়েশানে ইংলিশ মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স করেছ এখানে চসারের নাম শুনুন এরা এমনটা কিন্তু নেই আমি আশা করি তো তারপরে দেখো ইউনিট টুতে যেটা পড়তে হবে স্পেন্সারের এমরিটি যেখানে একটা সনেট দেখো এখানে আছে কি প্রোথালামিয়ান দ্য ফেয়ার ইকুইন আচ্ছা তারপরে দেখো ইউনিট থ্রিতে যেটা আছে শেক্সপিয়ারের চারটে সনেটস আছে তো এখানে দেখো চারটে সনেট মূলত এখানে দেখো ডব্লিউ এইস অর্থাৎ মানে শেক্সপিয়ারের বন্ধুর উদ্দেশ্যে যে সিরিজটা লেখা হয় সেটা সেখান থেকে দেখো সনেট ওয়ান তারপরে ফিফটি একশো ষোলো তারপরে দেখো সনেট একশো ছাব্বিশ তারপরে দেখো ডার্ক লেডি যে সিরিজটি মানে উইলিয়াম শেক্সপিয়ারের সেখান থেকে থাকছে দুটো সনেট কি কি সনেট একশো এবং মানে ওয়ান থার্টি এবং ওয়ান এই সনেট দুটো কিন্তু থাকছে তাহলে গেল মডিউল ওয়ানে আমাদেরকে কী কী টপিক আছে সেটা তো এবার দেখো মডিউল টুতে মডিউল টু আবার কটা ইউনিটে ভাগ করে দেখো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ফোর ফাইভ এবং সিক্স তো তারপরে দেখি আমাদের নিচে আর আছে কি না না নিচে আর নেই তো দেখো এখানে ইউনিট ওয়ানে যেটা পড়তে হচ্ছে এখানে ডান অর্থাৎ জন ডানের দেখো ক্যানোনাইজেশান এবং আর একটা হচ্ছে এক্সটাসি তারপরে ইউনিট টুতে দেখো মার্বেলের লেখা দ্য গার্ডেন তারপরে দেখো ইউনিট থ্রিতে যেটা পড়তে হবে হের দ্য পুলে এবং ইউনিট ফোরে মিল্টনের প্যারাডাইস লস্ট বুক ওয়ানটা কিন্তু এখানে প্যারাডাইস লস্ট যে আমরা জানি মানে বারোটা বইয়ে বিভাজিত তো আমাদের আছে এখানে পার্ট ওয়ানে প্যারাডাইস লস্ট বুক ওয়ান তারপরে দেখো ইউনিট ফাইভে যেটা ড্রাইডেনের আছে অ্যাপসালম অ্যান্ড অ্যাচিটোপেল তারপরে এখানে দেখো এটার থেকে বুক ওয়ানটা আমাদের আছে তারপরে এখানে দেখো ইউনিট সিক্সে ইউনিট সিক্সে আছে পোপের এপিস্টেল টু ডক্টর আরভ মডিউল থ্রিতে দেখো মডিউল থ্রিতে ইউনিট ওয়ানে আছে বেলেকের লন্ডন আছে তারপরে ইউনিট টুতে আছে ওয়াটসের দেখো রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স তারপরে দেখো ইউনিট থ্রিতে আছে কোলরেইজের কুবলা খান কুবলা খানও তোমাদের কাছে কিন্তু পরিচিত একটি কবিতা বলে মনে করি ইউনিট ফোরে ইউনিট ফোরে আছে দেখো সেলির অ্যালাস্টর তারপরে কিডসের ওটস অল সিক্স মানে এখানে ছটা ওটস কবিতা তারপরে এখানে দেখো ইউনিট সেভেনে যেটা আছে ব্রাউনিংয়ের লেখা অ্যান্ড্রিয়ে ডেল সার্টো অ্যান্ড চাইল্ড রোল্যান্ড তারপরে দেখো ইউনিট এইটে আর্নল্ডের দ্য স্কলার জিপসি আছে তারপরে ইউনিট নাইনে এলিজাবেথ এলিজাবেথ ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি এটা আছে তারপরে ইউনিট টেনে আছে যেটা এমিলি ব্রান্টির নো কাওয়ার্ড সোল ইজ মাইন মডিউল ফোর যেগুলো আছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট ওয়ান মানে হপকিনসের দ্য উইন্ডোভার তারপরে ইউনিট টু ইয়েটস সেলিং টু বাই জান্টেনিয়াম তারপরে থ্রিতে আছে এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড তারপরে দেখো ইউনিট ফোরের ওয়ার্ডেনের দি আননন সিটিজেন তারপরে দেখো ডাইলান থমাসের আছে দিস ব্রেড আই ব্রেক তারপরে ফার্ন হিল এ দুটো আছে এবং ইউনিট সিক্সে দেখো ফিলিপ লার্কিনের সান ওয়েডিংস এটা আছে এখন দেখো ইউনিট সেভেনে যেটা আছে টেট হিউজেস অথবা টেট হাবস বলতে পারো এখানে আছে হুক রোস্টিং তো এখন আমরা জেনে নেবো এবার পেপার টু পেপার টু তা তোমরা আগেই জেনেছ অ্যাসপেক্টস সব ল্যাঙ্গুয়েজের উপরে তো এখন দেখো পেপার টুটা এটাও কিন্তু চারটে মডিউলে ভাগ করা মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি এবং ফোর তো দেখো মডিউল ওয়ানে আমাদেরকে কী কী পড়তে হবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ তারপরে হিস্টোরি অফ ল্যাঙ্গুয়েজ মডিউল টুতে দেখো এখানে আমাদেরকে পড়তে হবে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি তারপরে ইংলিশ কনসোন্যান্স অ্যান্ড ভাওয়েলস তারপরে দেখো মডিউল থ্রিতে আছে ইংলিশ মারফোলজি এবং পড়তে হবে আর ইংলিশ সিনট্যাক্স তারপরে দেখো মডিউল ফোরে যেটা পড়তে হবে ল্যাঙ্গুয়েজ ইন ইউজ তারপরে স্প্রেড অফ ইংলিশ তারপরে স্টাইলিস্টিক্স অ্যান্ড রেটোরিক তাহলে এই গেলো মানে পেপার টু অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ পেপার থ্রিটা কিন্তু ব্রিটিশ ড্রামার উপরে কিন্তু তৈরি করা তো এখানেও কিন্তু কটা মডিউল আছে আমরা আগে জেনে নিই দেখো এখানে মডিউল আছে এখানেও কিন্তু চারটে মডিউল আছে মডিউল ওয়ান টু থ্রি ফোর প্রথমত মডিউল ওয়ানে আমাদেরকে যেটা পড়তে হবে মার্লো এডওয়ার্ড সেকেন্ড তার মানে মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড এটা পড়তে হবে তারপরে বেন জনসনের ভালপনে তারপরে মডিউল টুতে দেখো শেক্সপিয়ারের লেখা হ্যামলেট এবং দ্য টেম্পেস্ট আচ্ছা তারপরে মডিউল থ্রিতে দেখো আর বি দ্য রাইভালস তারপরে ও ওয়াইল্ডের দি ইম্পর্টেন্স অফ বিইং আরনেস্ট এটা এবং এই মডিউল থ্রিতে দেখো আর একটা আছে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে জর্জ বার্নট শর্থাৎ এখানে দেওয়া আছে জিবি শ ওনার লেখা ম্যান অ্যান্ড সুপারম্যান এইটা তারপরে দেখো মডিউল ফোর মডিউল ফোরে যেটা আছে টি এস এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল তারপরে দেখো জে অসবর্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার এটা আছে তারপরে এস ব্যাকেট তারপরে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গড এটা আছে তোমরা আগেই জেনেছ যে পেপার ফোর পেপার ফোরটা এটা কিন্তু ব্রিটিশ নভেলের উপর তৈরি করা তো এখানেও কিন্তু চারটে মডিউল আছে মডিউল ওয়ান টু থ্রি এবং থ্রি এবং ফোর তো এই গেল চারটি মডিউল তো এখন দেখো মডিউল ওয়ানে পেপার ফোরে আমাদেরকে কি পড়তে হচ্ছে এইস ফিল্ডিংয়ের টম জোনস এটা পড়তে হচ্ছে তারপরে দ্বিতীয়ত দেখো জেন অস্টিনের এম মা তারপরে মডিউল টুতে দেখো এমিলি ব্রান্টি লেখা উইদারিং হাইটস এটাও তোমাদের কাছে একদম পরিচিত বলে মনে করি তারপরে দেখো চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস এটা তারপরে মডিউল থ্রিতে দেখো জর্জ এলিয়টের মিডিল মার্চ এবং জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস এটা থাকছে কিন্তু মডিউল থ্রিতে এবার মডিউল ফোরে আমাদেরকে পড়তে হচ্ছে জেমস জয়েসের আ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ম্যান তো যাই হোক এই গেল কিন্তু চারটে পেপার তোমরা বুঝতেই পারলে যে প্রত্যেকটি পেপার কিন্তু মানে চারটে করে মডিউলে ভাগ করা এবং প্রত্যেকটি মডিউল আবার কিন্তু বিভিন্ন ইউনিটে ভাগ করা তো এই বিষয়গুলি তোমরা জানলে তো আজকে কিন্তু আমরা আলোচনা পর্বে এখানে জানলাম বিশেষ করে মানে এন অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে মানে পিজি ফার্স্ট ইয়ার পিজি পার্ট ওয়ান যারা দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ এই সেশানে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে এম এ কোর্সে তাদের মধ্যে মানে এম এতে ফার্স্ট ইয়ারে আমাদেরকে কী কী টপিক পড়তে হবে ইংলিশে সেই সিলেবাসটা আমরা এখানে আজকে আলোচনা করলাম তো এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা মডিউলে তোমরা দেখলে যে কয়েকটা মানে একাধিক কিন্তু টপিক আমাদের আছে তো প্রশ্ন থেকেই যায় যে প্রত্যেকটি টপিক কি আমাদের কি মানে পড়তে হবে তোমাদেরকে বলবো একদম বাস্তব যে কথাটি তোমাদের যদি মানে টার্গেট থাকে ইউজিসি নেট তোমাদের যদি টার্গেট থাকে ইউজিসি নেটের উপরে তাহলে তোমাদেরকে বলবো প্রত্যেকটি টপিক তোমাদের মানে যে যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার থেকে তোমরা যারা মানে স্টাডি ম্যাটেরিয়াল যে বুকস প্রদান করা হয়েছে আমি বলবো বুকস ভালোভাবে পড়তে যদি তোমাদের টার্গেট থাকে ইউজিসি নেট এবং এর সাথে সাথে তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি অনেকের হয়তো ইউজিসি নেট এইটাই কিন্তু যে টার্গেট তা কিন্তু নয় বিভিন্ন কারণে তাদের কিন্তু পিজি কোর্স করতে হয় বা এম করতে হয় তো তার মধ্যে যেমন আমরা দেখি অনেক চাকরিজীবী মানুষ তারাও কিন্তু চাকরি পাওয়ার পরেও কিন্তু তাদের এম করা লাগে মানে তাদের পদোন্নতি হওয়ার কারণে তো যাই হোক বা প্রমোশনের কারণে সেক্ষেত্রে মানে তোমাদেরকে বলবো তোমরা যদি মনে করো যে আমরা সাজেস্টিভ নোটস ফলো করতে চাই তো তোমাদেরকে বলবো আমাদের অ্যাম্বিশান ভাইভসের পক্ষ থেকে সেই সুযোগও তোমাদের তরফে মানে থাকবে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো মানে প্রদাত্ত যে নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখান থেকে তো যাই হোক আশা করি টপিকগুলো তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট একটি পর্বের মাধ্যমে